প্লিজ দোস একটু বোঝার চেষ্টা কর আমি কিছুই বুঝতে চাই না আমি আর তোর সাথে নেই আরে বুঝছিস না কেন পুরো ব্যাপারটা ছিল অ্যাক্টিং এ মেঘনার সাথে পিটিশ পিটিশ প্রেম ভালোবাসা এগুলো সব অ্যাক্টিং না ওগুলো অ্যাক্টিং না মেঘলাকে আমি সত্যি ভালোবাসি আরে শালা আমি সারাটা জীবন তোর সাথে চললাম আজ কোথাকার কোন মেয়ে একদিনই আমার চাপন হয়ে গেল বেঈমান বেঈমান তুই আসলে আজ একটা বেঈমান আমাকে যত খুশি গালি দে তবু তুই রাগ করিস না না রাগ করবে না তোমাকে আদর করবে শালা ছোট লোক তোরা দুজনে মিলে ডিনার কুলি 2500 টাকা আর আমাকে দিলি মাত্র 30 টাকা তোরা ফাইভ স্টারে বসে ফুর্তি করে সময় কাটাস আর আমি বাইরে বসে বসে মশার কামড় খাই দোস্ত তুই ছাড়া এই পৃথিবীতে আমার কে আছে তুই আমার আর মেঘলার জন্য এটুকু করবি না তুই যেদিন প্রেম করবি সেদিন আমি এর চাইতে ডবলের ডবল ডিউটি করব তোর এইসব চাপাবাজি রাখ আমাকে আমার মতো চলতে দে তোর সাথে আমি আর নেই তোর গাড়ি হয়েছে নারী হয়েছে বাড়ি হতে আর বেশি দেরি নাই ওই আকিহিত গুতোকে ঠিক মতো পটালেই ওই মেঘলা বাড়িটা তোর হয়ে যাবে আর আমি তাস খেলবো পকেট মারবো চুরি করব তাতেই 2-4 হাজার টাকা যা আসবে তাতেই আমার চলবে তোর মতো লাখ লাখ টাকার আমার আর দরকার নেই আজ থেকে তুই তোর মতো চলবি আর আমি আমার মতো চলবো কি ব্যাপার মেঘলা হঠাৎ জরুরি তলব তুমি কে আমি কে মানে আমি তুমি তুমি কি করেছো কি করেছি মানে কিসের কথা বলছো যতই ভনিত করো না কেন আমি তোমার আসল কথা জেনে ফেলেছি আসল কথা কোন আসল কথা অত ভালো মানুষ সাজবার চেষ্টা করো না তুমি আমার কাছে ধরা পড়ে গেছো মেঘলা আমার একটা খুব জরুরি কাজ আছে আমি বরং যাই আগে আমার কথা শেষ হোক তারপর যাবে বলো তুমি মিথ্যু তুমি প্রতারক তুমি চোর চোর হ্যাঁ হ্যাঁ চোর পাগলামি করিস না তো বাসা চল যা তুই তো রাস্তা বাপ ফট এই কি করছিস পকেট মারবে নাকি আমি পকেট মারি না কি করি সেটা আমার ব্যাপার মুন্না সময় কিন্তু আগের মতো নেই ধরা পড়লে গণ ধুলায় শেষ হয়ে যাবে শেষ হলে আমি হব তোর কি ভাগ শালা ভাই আপনার নাম কি পরিচয় কি আমার ওই বাক্সটার ভেতর কয়েকটা চিঠি আছে আমার বাবার হাতের লেখা চিঠি আমার ছোট বোনের বিয়ের জন্য টাকাগুলো জমিয়েছিলাম হাজাকার নিয়ে চলে গেছে আর টাকা ছাড়া আমার বোনের বিয়ে বিয়ে হবে না আপনি আপনি যদি পারেন আমার বাবার কাছে আমার মৃত্যুর সংবাদটা আপনি ভাই এ ভাই কথা বলেন ভাই কথা বলেন কথা বলেন ভাই ভাই মুন্না দেখ লোকটা মারা গেছে তুই কি করলে ২৫,০০০ টাকা অবশ্যই লাগবে টাকা না পাঠালে বিয়ে ভেঙে যাবে এতে তোমার বাবা রাজু কি করবি কিছু ঠিক করলি ওদের বাড়িতে যাব টাকা পয়সাগুলো দিয়ে চলে আসব কি পরিচয় যাব আমরা দুজন কামালের বন্ধু ও আমাদের কলেগ কামালের কথা জিজ্ঞেস করলে কি বলবো কি আর বলবো বলবো অ্যাক্সিডেন্টে মারা গেছে কবে যাব পরশু কাল তুই ব্যাংক থেকে ৫০,০০০ টাকা তুলে রাখবি রাজু কামাল আমার কারণে মারা গেল না দরকার হলে কুলিগিরি করব তবু আর এই কাজ করব না যা শুয়ে পড় রাত অনেক হয়েছে রাজু আমি ঠিক করেছি টাকা দিয়ে কামালের কবরটা পাকা করে দেব জীবনে এই প্রথম একটা মানুষকে মাটি দিলাম কিসের মধ্যে যে জড়িয়ে গেলাম
এত চিন্তা করিস না তো, যা শুয়ে পড়।